আসসালামু আলাইকুম, আইন বিষয়ক বেসিক ডিসকাশনের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আইন বিষয়ক আরো কিছু সংজ্ঞা নিয়ে জানব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এমন একজন ব্যক্তিকে, নিশ্চয়ই আমরা সবাই ওনাকে চিনে থাকি, তিনি হচ্ছেন আমাদের নাম্বার ওয়ান সাকিব খান। তো প্রশ্ন হচ্ছে যে নাম্বার ওয়ান সাকিব খান এখানে কেন? নিশ্চয়ই তিনি কোনো অপরাধ করেছেন যার দরুন তাকে এই আদালতে হাজির করা হয়েছে এবং এই জন্যই তাকে বলা হবে অ্যাকিউজড, অর্থাৎ তিনি অভিযুক্ত। এবং দ্বিতীয় যে সংজ্ঞাটি আমরা জানবো সেটা হচ্ছে কনভিক্টেড কি। কনভিক্টেড হচ্ছে নাম্বার ওয়ান বা সাকিব খানের বিচার পরিপূর্ণভাবে শেষ হওয়ার পর তাকে আদালত যদি দোষী সাব্যস্ত করেন তখন তিনি হবেন কনভিক্টেড। পরবর্তী যে সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যারেস্ট এবং ওয়ারেন্ট। তো অ্যারেস্ট এবং ওয়ারেন্টের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তো অ্যারেস্ট হচ্ছে আইনগতভাবে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করেছে বলে প্রতীয়মান হয় বা সন্দেহ হয় যে ওই ব্যক্তি ওই অপরাধটা করেছে, তখন ল এনফোর্সমেন্ট এজেন্সি বা পুলিশ, যাকে আমরা বলি পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, মানে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ওই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে যাওয়াটাই হচ্ছে মূলত অ্যারেস্ট। এখন আমরা দেখতে পাই যে কোনো একটা হত্যাকাণ্ড সংঘটিত হলে বা কোনো একটা বড় ধরনের ঘটনা সংঘটিত হলে সেই ঘটনার সঙ্গে জড়িত যেই আসামি বা যেই সন্দেহভাজন থাকে ওদের প্রতি আমরা দেখতে পাই আদালত ওয়ারেন্ট ইস্যু করে থাকেন। তো ওয়ারেন্ট মানে হচ্ছে যে আদালত কর্তৃক একটা নির্দেশনা, যেই নির্দেশনার কারণে ল এনফোর্সমেন্ট এজেন্সি ওই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। তো পরবর্তী যে সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেল বা কাস্টোডি। আমরা এই শব্দটার সাথে বা এই দৃশ্য বা জেলের সাথে আমরা সবাই পরিচিত, আমরা যদি বাস্তবে নাও দেখে থাকি তাহলে আমরা নিশ্চয়ই সবাই সিনেমাতে নিশ্চয়ই দেখেছি। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে জেল বা কাস্টোডি এটা দুই ধরনের, একটা হচ্ছে জুডিশিয়াল কাস্টোডি আর একটা হচ্ছে পুলিশ কাস্টোডি। অর্থাৎ পুলিশ যখন কোনো আসামিকে গ্রেপ্তার করে থাকেন তখন পুলিশ ওই আসামিকে পুলিশ কাস্টোডিতে রাখেন, অর্থাৎ পুলিশ তাকে 24 ঘন্টা পর্যন্ত পুলিশ হেফাজতে রাখেন। এরপরে 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত কাজ সম্পন্ন করা না যায় তাহলে পুলিশ তাকে কোর্টে চালান করে দেন। এরপরে কোর্ট তার তদন্ত বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্তই তাকে জুডিশিয়াল কাস্টোডিতে রাখেন। তো পরবর্তী যেই সংজ্ঞা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন। তো ইনকোয়ারি হচ্ছে যখন ম্যাজিস্ট্রেটের নিকট কোনো কমপ্লেন করা হয়ে থাকে তখন ম্যাজিস্ট্রেট ওই কমপ্লেনের সত্যতা নিরূপণ করার জন্য তিনি যেই যেই পদ্ধতি অবলম্বন করে থাকেন সে সমস্ত পদ্ধতিকে বলা হয় ইনকোয়ারি। অর্থাৎ ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা করতে পারেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, বা অভিযোগকারীর সাথে যদি কোনো সাক্ষী থাকে ওই ঘটনার তখন ওই সাক্ষীকে পরীক্ষা করার মাধ্যমে তিনি ইনকোয়ারি করতে পারেন। এরপর ইনভেস্টিগেশন হচ্ছে কোনো পুলিশ অফিসার কর্তৃক কোনো ঘটনার সত্যতা নিরূপণ করার জন্য যেই যেই পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। অর্থাৎ কোনো একটা মামলা যখন কোনো অভিযোগকারীর বিরুদ্ধে হয়ে থাকে তখন সেই মামলার সত্যতা নিরূপণ করার জন্য, এটা হতে পারে কোনো খুনের মামলা বা কোনো ধর্ষণের মামলা অথবা কোনো চুরির মামলা, যে কোনো মামলা হয়ে থাকে সেটার তদন্ত অর্থাৎ সঠিকতা বা সত্যতা যাচাই করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে সমস্ত পদ্ধতিকেই ইনভেস্টিগেশন বলা হয়ে থাকে। তো পরবর্তী যে সংজ্ঞা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকুইটাল বা খালাস। তো আমরা এখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তাকে নিশ্চয়ই আমরা সবাই চিনি, তিনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ তিনি, আমরা জানি যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তার বিরুদ্ধে একটা ইমপিচমেন্টের অ্যালিগেশন নিয়ে আসা হয়েছিল, ইমপিচমেন্টের একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল এবং তিনি সেই প্রস্তাবে পরবর্তীতে সিনেট থেকে তিনি খালাস পান। তার মানে এখন প্রশ্ন হচ্ছে যে খালাস কি? খালাস হচ্ছে যে মূলত কোনো একজন অপরাধীর বিরুদ্ধে বা কোনো একজন অভিযুক্তর বিরুদ্ধে যে বিচার হয়, যে বিচার নিষ্পত্তি হওয়ার পরে তাকে মুক্তি দেওয়া হয়, অর্থাৎ তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগের সত্যতা না পাওয়া যায় তখন তাকে যেই নিষ্কৃতি দেওয়া হয় সেটাই হচ্ছে মূলত খালাস বা অ্যাকুইটাল। সর্বশেষ যে সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স বা ডেথ সেন্টেন্স। তো সেন্টেন্স হচ্ছে, আমরা হয়তো সবাই মনে করতে পারি যে সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, কিন্তু সেন্টেন্স মানে কোনো বাক্য নয়, সেন্টেন্স মানে হচ্ছে যে দণ্ড বা সাজা। অর্থাৎ আদালত কোনো আসামিকে বা কোনো অভিযুক্তকে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর তার বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়, অর্থাৎ তার বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, যে কোনো কারাদণ্ড দেওয়া হয় সেটা হচ্ছে দণ্ড বা সেন্টেন্স। এবং সর্বশেষ বা সর্বোচ্চ যে সাজা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে
ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড। তো আজকে আলোচনা এতটুকুই থাকলো এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।